গন্ডগোল করে অশান্ত করতে, এটা কোনো রাজনৈতিক সংগ্রাম না। হকার্সরা গরিব মানুষ, তারা বসতে চেয়েছে, যারা হকার্সদের উপরে হামলা করেছে, যারা হকার্সদের মাথার রক্ত ঝরিয়েছে, তাদের বিচার আল্লাহই করবে। আমি অনুরোধ করছি সবাই পিছিয়ে যাও, সবাই পিছিয়ে যাও, নারায়ণগঞ্জকে অশান্ত করতে দেওয়া হবে না। তোমরা কেউ আপনারা সবাই একটু ধৈর্য ধরেন, নারায়ণগঞ্জকে অশান্ত করার সুযোগ কাউকে দিবেন না। আমি দেখেছি অনেক বিএনপির ক্যাডার আজকে মাঠে আছে, এবং আমি দেখেছি বিএনপির মার্ডার কেসের আসামিও, মার্ডার কেসের আসামি যারা তাদের ভাইরা সব আজকে নারায়ণগঞ্জে ব্যবহারের মিছিলে অপ্রবেশ করে নারায়ণগঞ্জকে অশান্ত করার সৃষ্টি করছে। মেয়র বোকামি করতে পারে, আমি করব না। এটা কোনো রাজনৈতিক সংগ্রাম না, হইচই না। সিটি কর্পোরেশনের এখানে হকাররা বসবে কি বসবে না, এটা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্প সবাই মিলে ঠিক করবেন। বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত হকার আছে এবং হকার বসবে। আপনারা আমাকে যদি সাহায্য করতে চান ওদেরকে দেখার জন্য, আমি একলাই পারি, আপনাদের লাগবে না। দয়া করে পিছিয়ে যান, আমি একা দেখি কার কত সাহস আছে। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই ব্যাক করে যার যার এলাকায়, ওখানে যে শহীদ মিনারের সামনে বসেন, আপনাদের কেউ লাগবে না। এই সমস্ত ছোটখাটো গুন্ডা পান্না মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। আমার এগুলি সব চেনা আছে, জানা আছে, এবং প্রশাসনের ভূমিকা যেটা নিয়েছেন সেটা নিয়েছেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি আমাকে আমাদেরকে মাঠে নামতে হয় তাহলে কিন্তু 2000-1000 নামবে না, লাখে নামলে 2-1 লাখ নামবে। আমি হকার্সদের বলবো, আপনারা যান কালকে প্রতিবাদ সভা করবেন, যার যার শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যান, শহীদ মিনারের সামনে থাকেন। আমি রাস্তায় আসি, আমি দেখতে চাই কার কতটুকু ক্ষমতা হয়েছে। চলেন যান সবাই।